নমস্কার, আমার চ্যানেলের সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আজকে আপনাদের লোটে মাছ কি করে গোটা ভাজা যায় রেসিপিটি দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ফলো করবেন। এখানে লোটে মাছ নেওয়া হয়েছে, ভালো করে জল ঝরিয়ে তাতে লবণ মেশানো হলো 1 চামচ, হলুদ 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আদা রসুন পেঁয়াজের পেস্ট 2 চামচ, কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন বা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, ময়দা 2 চামচ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব মাছটা। মাখানো হয়ে গেছে, এবারে ননস্টিক কড়াইয়ে মাছটা ভেজে নেবেন। ননস্টিক কড়াই ভালো করে গরম করবেন, একদম এই রকম ধোঁয়া উঠবে সেই রকম অবস্থায় মাছগুলো একটা একটা করে আস্তে আস্তে করে দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা একটু লো টু হাই রাখবেন। কিছুক্ষণ পরে আস্তে আস্তে মাছটা উল্টে দেবেন, দেখুন ভেঙে যাবে না, একদম সুন্দরভাবে উল্টে যাবে। ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমার লোটে মাছ কেমন লাগলো এই ভাজা রেসিপিটি আপনারা কমেন্টে জানাবেন। আপনারা একদম এরকমভাবে ভাজবেন অবশ্যই ভাজা যাবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু থাকেন প্লিজ এটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।